হ্যালো, গুড মর্নিং সবাইকে। যেই পুজো শেষ হয়েছে আর আমাদের শপিং আবার শুরু হয়ে গেছে। বেসিক্যালি আর 33 দিন বাকি, তো এবার শপিংটা একটু তাড়াতাড়ি করে শেষ করতে হবে। তবে আজকে যাচ্ছি বড় বাজার, কিন্তু বড় বাজার যাওয়ার আগে আমরা ভাবলাম কিছু খেয়ে নিই। আর বহুদিন বিগ বাজার আসা হয় না, হাইল্যান্ড পার্কে যেটা, কিন্তু এসে অন্যরকম দেখলাম। দেখুন, পিছনে শুধু KFC খোলা আর বাকি সব বন্ধ হয়ে গেছে। এখানে সাবওয়ে ছিল, ক্যাফে কফি ডে ছিল, সব বন্ধ হয়ে গেছে, শুধু KFC খোলা আছে। তো আমরা KFC থেকে আলটিমেটলি খাবার নিলাম, তো খেয়ে তারপরে আমরা আবার যাবো বড় বাজার। এই হচ্ছে আজকে লাঞ্চ। শুভদীপ যে পরিমাণে ক্রিপ্টে হয়েছে, এরপরে আর কিছু খাওয়াবে বলে মনেও হয় না। খাওয়া দাওয়া খতম, এবার আমরা যাচ্ছি বড় বাজার। থেকে নানচুর বাড়ির যে প্রণামী, তার বেশ কিছু শপিং করলাম। এই হচ্ছে দোকানটা, কিন্তু এখানে ভিডিও করা অতটা অ্যালাউ নয়, তাই ভিডিও করতে পারিনি। এখন আমরা এসেছি ব্যাগের দোকানে। বিভিন্ন কালেকশনের ব্যাগ আছে, আমরা দুখানা ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা দাদা একটু দেখি, ব্যাগটা এটা দেখাও, এই ব্যাগটা, এই একটা ব্যাগ নিয়েছি। এইটা হচ্ছে রিসেপশনের, এটা 1400 টাকা। আর এটা এক্স্যাক্টলি বিয়ের জন্য নিইনি, এটা বিয়ে বাদ দিয়ে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর জন্য এটা নিয়েছে 1100 টাকা। এটা নেওয়া হয়েছিল বৌদির জন্য, ব্লাউজ টাউজ রেডি আজকে নিতে এসেছি। এখন আমরা এসেছি কাদম্বরী ফ্যাশন হাউসে। যা এই শাড়িটা জাস্ট দেখুন, মানে এই কালারটা বেনারসির মধ্যে আমি তো দেখিনি কখনো। এটা দাম হচ্ছে 7000 টাকা। ডেফিনেটলি কোনো একদিন আমি এটা কিনবো। হয়ে গেছে আমাদের শপিং, এত কম শপিং করেছি যে এখন বেঁধে বেঁধে নিয়ে যেতে হচ্ছে। মাল নিয়ে জুবুথুবু অবস্থা, এবার রিক্সা দর করে যেতে হচ্ছে। এইগুলোর কিরকম দাম? 35 টাকা। এটা এইভাবে খুলবো, এর ভেতরে আচ্ছা এটাই কাগজ। আচ্ছা আর এটা 40, এটা কালারটা একটু কেমন আছে, একটু কালারটা এটা বের করব, তোমার পছন্দ হয়ে যাবে। তুমি বৌভাতেরটাও দেখো না, একটু এটাই আমার ভালো লাগছে। হ্যাঁ, তুমি ব্লু কালারের নিতে পারো, এটা হচ্ছে 35, কিন্তু এটার ভেতরটা লাল, এটার মতন হলে পরে বেশ সুন্দর হতো, তাই না? আচ্ছা এইটা, এই এইগুলো ওই 35-40-এর মধ্যে। কিন্তু কালারটা, যারা একটু প্যাস্টেল কালার পছন্দ করে, এটারই লাল দেখিয়েছে একটা। হ্যাঁ, জিনিসটা কিন্তু খুব সুন্দর, 35 টাকার মধ্যে, 35-40-এর মধ্যে। হ্যাঁ, কিন্তু বিয়েতে আমি একটু লাল চাইছি। এটা কত দাম? 50। হ্যাঁ, বলো আরো পাঠাচ্ছি ছবি। মানে যখন থেকে বিয়ে করার ইচ্ছা, তবে থেকে ইচ্ছে ছিল যে এইরকম হবে। এই যে আগে সেই রাজা বাদশাহদের যে চিঠিটা আসতো, সেই যে প্যাকিংটা, সেটা তো, এটা ভীষণই ভালো লেগেছে আমার। আমার এরকমই ইচ্ছে ছিল, কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে খাপগুলো। খাপগুলো এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলাম বা এটার সাথে অনেকটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। এটা আরও একটা খাপ আছে এটা, কিন্তু আমি লালই চাইছি, তো ওইটা ব্যাপারটা আসছে না। কার্ড একদমই মনের মতন পাচ্ছি না, তাই দুঃখ পেয়ে আমরা চলে এসেছি প্যারামাউন্টে, কলেজ স্ট্রিটে। এটা হচ্ছে ওদের মেনু, এটা হচ্ছে ওদের প্যাশন ফুড, এটা 150 টাকা দাম, সব থেকে হাইয়েস্ট রেটের এটা। তো খেয়ে দেখি কেমন আছে। প্যাশন ফুডটা জঘন্য খেতে, প্যাশন ফুডটা জঘন্য খেতে হয়ে গেছে, কিন্তু এটা খেয়ে দেখি কেমন। প্যারামাউন্টের খাবারের কোয়ালিটি মানে জঘন্য হয়ে গেছে। আমরা তার পাশের একটা রেস্টুরেন্টে এসেছি, ওখানে 250 টাকা পুরো জলে। এটা হচ্ছে মিক্স সস পাস্তা, একদম না। এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা, এটা হচ্ছে হ্যাংলা ছেলে। এখন আমরা আবার যাচ্ছি কলেজ স্ট্রিটের দিকে আরও কিছু দোকান দেখতে, যদি ভালো কিছু পাই। আগেরগুলো কোনোটাই ঠিক মনের মতো হচ্ছিল না।
আমারগুলো প্যাক হয়ে গেছে, 140 টাকা করে নিয়েছে। দেখার এই হচ্ছে এর ভেতরে কি থাকে আমি বাড়িতে গিয়ে দেখাবো। আর শুভদীপের এটা চলছে পছন্দ প্রচুর দেখার পর। এইটা আমার ভালো লেগেছে কিন্তু শুভদীপের ভালো লাগছে না, দেখা যাক কোনটা নেওয়া যায়। আমরা অন্য আরেকটা দোকানে এসেছি, এখানে সব কাস্টমাইজ কার্ড তৈরি হয়। জাস্ট কার্ডটা দেখুন, সামনেটা দেখাই দাঁড়ান আপনাদেরকে, এত কিউট এত সুন্দর। এখানে আমাদের দুজনের মুখ হবে। আমি এই প্রথম দেখছি, এইভাবে ভিডিও কখনোই হবে না। আমরা বাড়ি চলে এসেছি আর এইটা হচ্ছে আমাদের মানে আমার দিকের কার্ডটা। এইটার ভেতরে একটা লাল শালুতে মোড়া আছে, এইটার মধ্যে লেখা হবে হচ্ছে পুরো আমন্ত্রণ পত্রটা। কি সকালবেলা আমার যে কি বলবো শালুটা সেটা প্রিন্ট হতে যাবে, প্রিন্ট হতে সম্ভবত 19 টাকা নিচ্ছে, 3 জায়গায় প্রিন্ট হবে। কীরকমভাবে হচ্ছে সেটা অবশ্যই কালকে না পরশু দিন দেখিয়ে দেবো, কারণ পরশু দিন দুপুরবেলা কার্ডগুলো আমাদেরকে দেবে। তো শুভদীপেরটা এখনও তৈরি হয়নি, শুভদীপেরটা তৈরি হয়ে আসার পরে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার দুটো কার্ডই ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আমি যবে থেকে মোটামুটি ভেবেছিলাম বিয়ে করব, তখন থেকে আমার ইচ্ছে ছিল যে সঞ্জয় লীলা ভানসালি সেট টাইপের আমার বিয়ে হবে। তো আলটিমেটলি আমি জানি না মানে করোনা যদি আমার সর্বনাশ না করে দেয় তাহলে এক্স্যাক্টলি এখনও অবধি যা যা প্ল্যানে এগোচ্ছে সব কিছু ওই রকমই হচ্ছে। প্যান্ডেল থেকে শুরু করে আমার বেনারসি থেকে শুরু করে সব কিছু ওই রকম স্টাইলে হচ্ছে, দেখা যাক বাকিটা কী হয়। সামনে লকডাউন তো চলে এসেছে, এই দিকটা পিছন দিকটা লকডাউন হবে অ্যাকচুয়ালি ভাবার বিষয়, কারণ করোনা আবার বাড়ছে। কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই, কেন কারণ আমি 2018 থেকে মা আমার বিয়ে দেওয়ার মোটামুটি একটা প্রিপারেশন নেওয়া শুরু করেছিল। 2019 মা মারা গেছে, 2020 করোনা চলে এসেছে, আর 2021 আমি এবার বুড়ি হয়ে গেছি, অনেকটা বুড়ি হয়ে গেছি। এবার বিয়েটা করতেই হবে, কারণ নতুন জীবন একটা শুরু করা মানে নতুন জীবন ইন দ্য সেন্স একটা অন্য জায়গায় গিয়ে অন্য রকমভাবে শুরু করাটা এই মুহূর্তে আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আর অনেক বছর অপেক্ষা করেছি আমি শুভদীপ, অনেকটা লড়াই অনেকটা সংগ্রাম, একদিন অবশ্যই আপনাদের সাথে গল্প করবো সেই সবে। যাই হোক আজকে শুধু ভালো ভালো কথা, কারণ আজকে আমার মনটা খুব ভালো, কারণ কার্ড দুটো আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণই পছন্দ হয়েছে। আমি ভাবিনি যে আমি পেয়ে যাব, কারণ আমি সব জায়গায় দেখছিলাম যে একটা ধূপকাঠির বক্সের মতন জিনিসে দিচ্ছিল, ধূপকাঠির বক্সের যে জিনিসে দিচ্ছিলো সেগুলোর দাম ছিল 35 টাকা করে, আর আমি যেগুলো নিয়েছি সেগুলো 140 টাকা। কিন্তু এত সুন্দর জিনিসটা যে ওই দামটাকে না ভীষণ জাস্টিস করে, এত সুন্দর জিনিসটা আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এর মধ্যে প্রিন্ট হয়ে আসলে একদিন কালী পুজো দিতে হবে, কালী মার কাছে গিয়ে দেখা যাক কী করি। যাই হোক অনেক রাত হয়ে গেছে, বেসিক্যালি রাত হয়নি ভোর হয়ে গেছে। আমি বলছি কটা বাজে টাইমটা, অফ টাইম আয় 4:14, ভোর 4:14 বাজে এখন, আর আমার ঘুমাতে যাওয়ার টাইম হয়েছে। যাই হোক কালকে আমার শপিং করতে কিছু বেরোনোর আছে, দেখা যাক আমার বোন যদি দয়া করে, কারণ আমার বোনের পুরো শপিং বাকি, আর ওর কোনো ইন্টারেস্টও দেখছে না শপিং করার ক্ষেত্রে। দেখা যাক যদি বোন চায় তাহলে অবশ্যই ব্লগ করব। এই কার্ডের কথা বলতে বলতে না মনটা খারাপ হয়ে গেল, মায়ের কথা মনে পড়ে গেল, মাঝে মাঝে হয় এটা কি জানি। আর একটা টেনশনও হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে, মানে শুভদীপকে আমি 9 বছর ধরে চিনি, শুভদীপের সাথে আমি 7 বছর ধরে প্রেম করেছি, কিন্তু তারপরও ভীষণ একটা অদ্ভুত টেনশন হচ্ছে। আমাকে কে যেন জিজ্ঞাসা করলো যে তোর টেনশনটা কেন হচ্ছে, তুই যার সাথে প্রেম করেছিস তাকে বিয়ে করছিস? এই প্রশ্নের উত্তরটা আমিও জানি না আমার কেন টেনশন হচ্ছে। এক্স্যাক্টলি আমি যার সাথে প্রেম করেছি এত বছর ধরে, যাকে বিয়ে করতে চেয়েছি ফাইনালি তার সাথেই আমার বিয়ে হচ্ছে, এর থেকে ভালো মুহূর্ত আর কী হতে পারে? কিন্তু স্টিল মারাত্মক টেনশন হচ্ছে, মারাত্মক টেনশন হচ্ছে। যাই হোক
অনেকটা মাথা খেয়েছি, কত মিনিট মাথা খেয়েছি জানি না, কারণ কেটে কেটে ব্লগগুলো করেছি, কারণ আমার হাতটা ব্যথা হয়ে গেছে। যাই হোক, আপনারা খুব শান্তিতে আশা করি ঘুমাচ্ছেন। কালকে যে সকাল, সেই সকালটা ভীষণ ভীষণ সুন্দর হোক। যাই হোক, আপাতত চোখ একদম ঘুমে জড়িয়ে আছে আমার, ফাইনালি ঘুম পেয়েছে। ভোর হলে পর এই হয়, ইনসোমেনিয়া খুব খুব বাজে রোগ। আমি জানি না আমি কবে এটা থেকে ওভারকাম করতে পারবো। আশা করি বিয়ের পর কিছুটা জীবন বদলাবে, কিছুটা নিজের এই যে বদ অভ্যাসগুলো সেগুলো পাল্টাতে পারবো, দেখা যাক। আপনারা প্রে করবেন প্লিজ আমার জন্য। আমি বিশ্বাস করি, আমি ভীষণ পরিমাণে বিশ্বাস করি যে এই প্রেয়ার যেটা, সেটা কোথাও না কোথাও গিয়ে কাজ করে, সব কিছু খারাপের ঊর্ধ্বে গিয়ে কাজ করে প্রেয়ার। আমি তো ভীষণ পরিমাণে মানি। দেখা হবে কালকে সম্ভবত দুপুরে। আজকের জন্য টাটা, গুড নাইট।